মাকে ছাড়া নতুন একটা দিন শুরু করলাম। কি দিয়ে শুরু করব জানি না, প্রত্যেকবার বলি যে আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম, তো এই ব্যাপারটা নিয়ে ব্লগ বানাতে ইচ্ছা করছে না। তো মনে হলো যে আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি, দুঃখ কিছুতেই তো কম হওয়ার নয়। যাই হোক, আমি ফ্লাইটে উঠেছিলাম, আমার দুটোর সময় দুবাই থেকে ফ্লাইট ছিল, আর মা মারা গেছিলো ঠিক বোর্ডিং হওয়ার পরেই, মানে 1:30টার সময় আমার বোর্ডিং হয়েছিল, তারপরে 1:40। তো কোনোভাবে আমাকে কেউ কন্ট্যাক্ট করতে পারেনি। আমি 7:30টায় যখন এয়ারপোর্ট নামি দমদমে, তখনই ফোন এসেছিলো পাড়ার কাকিমাদের যে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। তখনই বুঝে গেছিলাম, শুধু জিজ্ঞাসা করলাম মা কি নেই, না তুই তাড়াতাড়ি আয়, তো বুঝে গেছিলাম। আমার জন্য রেখে দিয়েছিলো মাকে, এসে মাকে আদর করলাম, অনেক কিছু বললাম মনের কথা, কিন্তু একটাই দুঃখ যে মাও একটুখানি শ্বাসা ধরে রাখতে পারেনি, খুব চেষ্টা করেছিল কিন্তু পারেনি ধরে রাখতে। আর আমারও উচিত ছিল হয়তো, দুবার দুবার আমি পেরেছিলাম, তিনবারের বারটায় আমার যেটুকুনি সম্ভব হয়েছিল, মানে আসতামই, কিন্তু ওই কেমন নেওয়ার পরে সময়টাতে আমি আসতে পারিনি, কিংবা বাড়িতে যে দুদিন ছিল খুব কষ্ট পেয়েছে তখন পারিনি। আমি যখন পেরেছিলাম তো তারপরে মায়ের আর শ্বাসও মা ধরে রাখতে পারিনি আমার জন্য। তো মা আমার লাইফে কী ছিল সেটা তোমরা তো সবাই জানো, আর বাকিটা আর বলতে পারছি না। তো আজকে আমার 4 দিনের মন্ত্র পড়ার কাজ, মোটামুটি 1 দিনের মধ্যে, আমরা তো সমাজের নিয়মে চলতে হয়, তো ছেলেদের হলে আমি 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন যে কাজগুলো এতটা সময় পেতাম, কিন্তু মেয়ে হয়ে আমি 4 দিনের কাজও সেটা 3 দিনের মাথাতেই, তো যেহেতু বাংলা মতে যেটা ধরে রাত দিকটা, তো সেই অনুযায়ী আমার আজকে কাজ হচ্ছে। তো এই মাঝখানে 1টা দিন ছিল, তার মধ্যে যেটুকুনি পেরেছি আমি আর কৌশিক করেছি, আর কৌশিক না থাকলে এটা সম্ভব হতো না আমার একার পক্ষে। তো আমি যেটুকুনি পেরেছি করেছি, তোমাদের সাথে আমি ব্যস্ত থাকবো প্রচুর, তবু কিছু কিছু ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবাই কি আর বলবো, আমার বাবা করোনার মধ্যে মারা গেছিলো 2020-তে, আর তার ঠিক 3 বছর পরে মাকে হারাবো, সেম মাস মানে জুন মাসেই আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল 22 তারিখ, আর আমার মা মারা গেছে এই জুন মাসেই, আর দুজনেরই মানে একই দিন পড়ে গেছে, রবিবার রাতেই দুজনেই চলে গেছিলো। তো একই মাস একই দিন, শুধু ডেট আলাদা। তোমরা সবাই, সেই জন্য তখন বাবার শ্রাদ্ধ সেরকমভাবে করা হয়নি, নর্মাল মন্ত্র সবই করা হয়েছিল কিন্তু লোকজনের সেই ব্যাপারটা করা হয়নি, আর 1 বছর পরেও সেটা হয়নি কোনোভাবে। তো এবার আমরা ইচ্ছা মায়ের আজকে মন্ত্র হবে, আর সন্ধ্যাবেলায় আমি সবাইকে দেখেছি, তো সব কিছু সন্ধ্যাবেলার পরে সব কিছু হবে বাবা মা দুজনের উদ্দেশ্যে। সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নাধি কুরু কুরুক্ষেত্র জয়গঙ্গা উপাস পুষ্করাণী চ পিত্রতানি পুণ্যানি মাতার শব্দবাসরে পিত্রদান পরমাণি মাতা কিন্তু আমাদের জলি মঙ্গলা বিশ্বলাভ। হ্যাঁ, মঙ্গলা চন্দনের পুরগুলো মাতা, এই চন্দনের ফুলগুলো তো মাতা। বঙ্গময় বন্দাব্বাই নম, বঙ্গে চশ্মায় গন্দাব্বাই নম, দেখো বঙ্গে চশ্মায় গন্দাব্বাই, একই নদী পথা শ্রী কৃষ্ণ পাই নম, এটা সম্পূর্ণ পঞ্চ দেব পাই। হ্যাঁ নম, পুষ্পে পুষ্পে সুপুষ্পে পুষ্পে কটু মহাপুষ্পে পুষ্প চয়া বকিন্দ্র পুষ্প, ফুল পুষ্পতা দুর্বা রেশগন্ধ গঙ্গায় নম,
সকালবেলা টিফিন রেখেছিলাম ওই লুচি একদম সিম্পল আলুর তরকারি আর মিষ্টি একটা করে, আর দুপুরবেলারও একদম সিম্পল গরমের মধ্যে তো যারা যারা আত্মীয়রা রয়েছে একদমই সিম্পল মানে গরমের মধ্যে সব অল্প তেল মশলায় ভাত আর আলু ভাজা একটু পোস্ত ছড়িয়ে আর পটল আলুর তরকারি আর তারপরে চাটনি পাঁপড় মিষ্টি। দুপুরবেলা মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরা এই লাস্ট ব্যাচে বসে পড়লাম। কৌশিক, মামাতো ভাই, ভাইয়ের বউ, সবাই দিদিরা সবাই মিলে লাস্ট ব্যাচে খেয়ে নিলাম। মায়ের শ্রাদ্ধের কাজ যেটা বা পারলৌকিক ক্রিয়া সেইটা করার জন্য এখানে আপনাদেরকে ডেকেছে, এবং সেই সাথে আমি দিদিকে বলেছিলাম যে যেখানেই কেউ মারা যেতেন দিদি সেইখানে মানে বৌদি সেইখানেই বলতেন একটু স্মরণসভা তোমরা আয়োজন কর। সন্ধ্যাবেলা এরকম একটা স্মরণসভার অনুষ্ঠান একটু করার চেষ্টা করেছিলাম। ইনি হচ্ছে মৃণাল কাকু, আমার বাবার খুড়তুতো ভাই, আর মায়ের সাথে খুব সুন্দর সম্পর্ক ছিল, লেখালেখি সব কাজেই দুজনে মিলে অনেক আলোচনা হতো এদের মধ্যে। তো আজকের না ডাকলেই নয় সবাইকে, এই এরা হচ্ছে আমার মায়ের সব বান্ধবীরা, তো তাদেরকে তো ডাকতেই হতো। আর মায়েদের না এরকম 13 জনের গ্রুপ ছিল, এক এক মাসে এক একজনের বাড়িতে গান বাজনা হতো, খাওয়া দাওয়া হতো, সবারই মন ভারাক্রান্ত, কিছু মানে করার নেই, কিছু বলারও নেই, তবু ওনারা এসেছেন, গান গিয়েছেন, খুব ভালো লেগেছে আমার। আর বাবা মায়ের এভাবে গলায় মালা পরে ফটো, সেটা দেখে যে ভেতরে কি ফিলিংস হচ্ছে। আসলে আমি ভয়েসটা অনেক দিন পরে দিচ্ছি, তাও আমার মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না এতদিন, তার জন্য প্রায় মাঝখানে 2-3 সপ্তাহ গ্যাপ হয়ে গেল আমার। তো যেটুকুনি পেরেছি, বাড়ির ছোট ছিলাম, কোনোদিনও ভাবিনি এরকম মানুষজন ডেকে দায়িত্ব সহকারে কিছু পালন করবো, আর এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে শুধুমাত্র কৌশিকের জন্য। সবাই সবার নিজস্ব কিছু বক্তব্য রাখলো, আমিও রেখেছিলাম, বাবা মার হয়ে কিছু বললাম, আর কাকিমাদের বললাম তোমরা কিন্তু গান অবশ্যই গেও আজকে। ভালো লেগেছিলো একটা জিনিস, সেটা হচ্ছে আমি আট ছাপানোরও টাইম পাইনি, আর সবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসারও সময় পাইনি। ফোনে ফোনে আমি সবাইকে বলেছিলাম, আর সকলে আমার মাকে এত মানুষ ভালোবাসতেও যে সকলে না কি সুন্দর চলে এসেছিলো আমার মায়ের মাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য শেষ সময়। 4 দিনের কাজ ভালোভাবে সম্পন্ন হলো, তবে বাবা মাকে আর শ্বশুরিরে দেখতে পারবো না, সবসময় এরকম ফটোর মধ্যেই ওনাদের দেখতে হবে, তো তোমরা আমার মনে সারা জীবন থাকবে মা বাবা, আমার শতকোটি প্রণাম তোমাদের চরণে।